গত 24 জুন রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চমান সহকারী মিলন কান্ট্রি রুদ্র গুসুটি আশ্রয় হাতে নাতে গ্রেফতার হই দুধকড়াতত এরপরে আদালত তার জেল হাজত ফাটাই বর্তমানে ও চট্টগ্রাম কারাগারเมদিন আছে এই ব্যাপারে জানতে চাইলি ঐসমত অভিযানতহা দুধক চট্টগ্রাম আর উপজেলা সহকারী পরিচালক নউরি الاسلام জানাই যে ареস্ট কোটে কোটে চালান করছি কোটে তার করে তার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ কারাগারে পাঠানোর দুধকের আসামিরা বা টাকা সহ হাতে নাতে যারা গ্রেপ্তার হয় তারা সাধারণত ওই জামিন পায় না অন্য অন্য আসামিরা জামিন জামিন পায় না এখন জেলে এক মাস পরে পাইতে পারে চেষ্টা করতে পারে জামিন পায় না জেলে বিচার প্রক্রিয়া শুরু হবে কিছুদিন পরে শুরু হয়েছে মিনিমাম তিন বছরের জেল আর কিছু তো হবে আরকি হ্যাঁ হ্যাঁ বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শুরু হবে তার পক্ষের আইনজীবী থাকবে আমাদের দুদকের আইনজীবী থাকবে দুদকের আইন থাকবে